আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রবাসীদের মনের কথা ভাই রুমন ভাই অনুষ্ঠানের আজকে দ্বিতীয়তম পর্ব। আমরা বরাবরের মতো একটা কথাই বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে যারা আসবেন, যারা অতিথি হয়ে আমাদের সাথে কথা বলবেন, তাদের মনে অনেক রকমের, অনেক ধরনের, অনেক রকম কথা থাকে। প্রত্যেকটা কথা হয়তো বা কেউ কাউকে মুখ বলতে পারে না, শুধুমাত্র নিজের মন থেকে, নিজের মনকে, নিজের মনের কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু আমাদের এই প্রবাসী ভাইদের যে কথাগুলো, মনের কথাগুলো আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রবাসীদের মনের কথা দ্বিতীয়তম পর্বে আমরা আরেকজন প্রবাসী ভাইয়ের সাথে উনার মনের যে কথা, মনের যে আবেগ, অনুভূতি, সেগুলো শোনার চেষ্টা করব। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আব্দুল হান্নান ওরফে কচি ভাই। কচি ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ পাক অত্যন্ত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো কচি ভাই, আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছি, আমার মনে হয় আমাদের প্রথম পর্বটা আপনি দেখেছেন। যদি আমাদের কোনো এইসব পর্বের মাধ্যমে আমরা আমাদের যে বিদেশি ভাইদের সাথে তাদের মন কথাগুলো জানার চেষ্টা করে যাচ্ছি, আমাদের অনুষ্ঠান সম্পর্কে প্রথমে আমরা জিজ্ঞেস করব যে আমাদের অনুষ্ঠানটার যে শুরুটা, এটাকে আপনি কি সাধুবাদ জানাবেন নাকি আমরা ভুল পথে হাঁটছি? না, আলহামদুলিল্লাহ, আপনার যে উদ্যোগ, যে আপনি যে উদ্যোগ নিয়েছেন প্রবাসীদের পক্ষে প্রবাসীদের মনের কথা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আপনার যে ফেইজে অংশ নিয়ে সবাই সবার মনের কথাটা বলতে পারতেছে বা বলতে পারবে ভবিষ্যতে, এই কারণে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে সাধুবাদ জানাই আপনি সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে আমরা ভাইয়া আমাদের বাস্তব জীবনের গল্পে ফিরে আসি। আচ্ছা, আপনি কবে দেশ থেকে বাইরে গিয়েছেন? জি, আমি আমি 2008 সালের 14ই এপ্রিল, পয়লা বৈশাখের দিন আমি প্রথম সৌদি আরবে পাড়ি জমাই। বর্তমানে আমার সৌদি আরবের সার্ভিস চলতেছে আলহামদুলিল্লাহ 14 বছর। অনেক বছর, অনেক বছর। ভাইয়া তো এখন সৌদি আরবে আছেন, তো আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি যখন বাংলাদেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা কি আপনার নিজের সিদ্ধান্ত ছিল নাকি পারিবারিক সিদ্ধান্ত ছিল? এটা আসলেই সব মিলিয়ে একার পক্ষে কোনো কিছু করা আসলে সম্ভব হয় না। তো যে কোনো বিষয়ে বা যে কোনো কিছু উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যের পিছনে অবশ্যই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থাকে, নিজেরও ব্যাকগ্রাউন্ড থাকে, তারপরেও যে পরিস্থিতির মোকাবেলা করতে হয় অনেক সময়, সেই পরিস্থিতিকে চিন্তা করে পুরো ফ্যামিলি সিদ্ধান্তেই আমি সৌদি আরবে যাওয়া। আসলে আপনি যখন বাংলাদেশ থেকে, দেশের কথা আর বলবো না কিভাবে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন বা অনুভূতি গুলো, আমরা একদম সরাসরি চলে যাই। আপনি যখন ওই দেশে, বাংলাদেশ ছেড়ে দেশ গিয়েছেন, অবশ্যই কর্মের উদ্দেশ্যে গিয়েছেন, আপনি কি প্রথমে ওখানে নামার পরেই কাজ পেয়েছেন নাকি আমাদের বাংলাদেশ থেকে কেউ গেলেই বলে দালালের মাধ্যমে আসছে, আসার পরে তাদেরকে রাস্তায় ছেড়ে দিছে বা এয়ারপোর্ট থেকে আর কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, আপনি কি এরকম কোনো পরিস্থিতিতে পড়েছেন কিনা? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এই যে প্রশ্নটা করেছেন, এটা আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে, শুধু আমি না, বিশেষ বেশিরভাগ প্রবাসী ভাই বা বিশেষ বেশিরভাগ প্রবাসী বোন বিশ্বের যে কোনো দেশে যাওয়ার পরে তাদের মধ্যে প্রথমত একটা হতাশা কাজ করে, যে আমি যদি এখানে দুইটা বিষয় ফুটে ওঠে। একটা হচ্ছে, যদি কোনো আত্মীয় স্বজনের কাছে যায় সেটার মন মানসিকতা একরকম থাকে, যে আমি সেখানে আমার ভাই আছে বা বাবা আছে বা আমার যে কোনো আত্মীয় স্বজন আছে, আমি তাদের কাছে যাচ্ছি, কাজ একদিন পরে হোক বা 1 মাস পরে হোক, কিন্তু আমি অন্তত সুন্দরভাবে তাদের সাথে থাকতে পারবো, তাদের সাথে খাইতে পারবো, তাদের সাথে ঘুমাতে পারবো, এটা একটা মানসিকতা থাকে, এটা ভালো লাগে। কিন্তু আরেকটা দিক হচ্ছে, যারা কোম্পানিতে আসে বা সাপ্লাইতে আসে
বা ট্রাভেলস থেকে ভিসা কিনে নিয়ে আসে, তারা কিন্তু তাদের ভিতরে একটা হতাশা কাজ করে। দেখেন এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার পর থেকে, বা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টে বলেন আর যে দেশে যাচ্ছে ওই এয়ারপোর্টে বলেন, এয়ারপোর্ট থেকে একটা হতাশা কাজ করা শুরু করে মনের ভিতরে, যে আমি আসলে যাচ্ছি কোথায়, আমি কার কাছে যাচ্ছি, আমি যেই কাজে আসছি ওই কাজ আমাকে দিবে কিনা, তারপরে আমার সাথে কোম্পানি ভালো ব্যবহার করবে কিনা, বা আমি যে কোম্পানিতে যাচ্ছি ওই কোম্পানি ভালো কিনা, এই হতাশাটা সবচাইতে বেশি কাজ করে। তো দেখা গেছে যখন আসার পরে, আমি আমার কথাই বলি, অন্যান্যদের কথা তো আপনারা অনেকেই দেখেন বা শোনেন, আমি আমার বেলা যেটা হচ্ছে বা আমার বেলা যেটা ঘটছে সেটা হচ্ছে, এয়ারপোর্ট থেকে আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন ল্যান্ড করছে বিমান, তখন ওই এয়ারপোর্ট থেকে আবার আরেকটা ডোমেস্টিক এয়ারপোর্টে আমাকে আসতে হয়েছে বিমানে করে। তো যখন আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আরেকটা ডোমেস্টিক এয়ারপোর্টে আসতেছি, তখন আমার ভিতরে একটা হতাশা কাজ করতেছে, এই হতাশাগুলো যে আমি আসলে কোথায় যাচ্ছি কি আসল বিষয়। যখন আমি এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার পরে আমি আমার পাসপোর্টের সমস্যা সবকিছু শেষ করে ওয়েটিং রুমে বসে আছি, ওইখানে কিছু বাংলাদেশি ভাই আছেন, তারা আমাকে জিজ্ঞেস করছেন আশিক ভাই আপনি কোথায় যাবেন বা কোন কোম্পানিতে আসছেন। তা আমি বললাম আমি অমুক কোম্পানিতে আসছি এই কাজে। ওনারা সাথে সাথে আমাকে বলছেন যে ভাই এমন একটা কোম্পানিতে আসছেন যেই কোম্পানির কোনো স্যালারি নাই, 6 মাস 1 বছর চলে যাবে কোনো স্যালারি দিবে না, তারপরে জীবনে মার্ডার হয়ে গেছেন। এই যে একটা ভয় ঢুকে গেছে ভিতরে, মানে ওই ভয়টা আমার সব সময় কাজ করতো। এবং কি আমি কোম্পানিতে গেছি, ঠিক আছে, আমাকে কাজ দিয়েছে 2 দিন পর 1 সপ্তাহ পর কাজ দিয়েছে, কিন্তু যেই কাজে আমি আসছি বা যেই কাজের কন্ট্রাক্ট নিয়ে আসছে আমাকে সেই কাজ দেয় নাই, প্লাস আমাকে ওইখানে নেওয়ার পরে যে থাকা কোম্পানিগুলোতে বিশেষ বিশেষ করে এই সমস্যাটা দেখা দেয় যে থাকার সমস্যা, তারপরে আপনি যদি আত্মীয় স্বজন না থাকে আপনি প্রথম অবস্থা আপনাকে আপনি কার সাথে খাবেন, কোথায় খাবেন, এই জিনিসগুলা একেবারে খুব মর্মাহত করে। যে এমনকি ভয়, একটা ভয় থাকে যে আমি ভাষা জানি না, আমি রাস্তাঘাট চিনি না, আমি কিছু জানি না, আমার পকেটে ওই দেশের যেই দেশে যাই ওই দেশের টাকা নাই, এখানে তো আর টাকা চলবে না, এখানে ওই দেশের যেমন কি সৌদির হচ্ছে রিয়াল, আমার কাছে ওই রিয়াল নাই, তারপরে আশেপাশের কিছু বন্ধু বান্ধবের সাথে আন্ডারস্ট্যান্ডিং, এটা তার একদিনে হয় না, কিন্তু প্রথম থেকে এই জিনিসগুলো অনেক ফিল করতে হয়। এবং কি বেশিরভাগ প্রবাসী এই হতাশা ফিল করে। আচ্ছা, তো ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পর অনেকেই শুনি 4 মাস 6 মাস 1 বছর বেতন পায় না, বা সৌদি আরবে মালিককে জানে কি বলে, আমার অবশ্য ধারণা নেই। তো আপনার বাংলাদেশ থেকে যাওয়ার পর কয় মাস পর আপনি প্রকৃতভাবে যেই কাজে গিয়েছেন ওই কাজটা পেয়েছেন? জি, আমি যেই কাজে আসছি সেই কাজ তো পাই নাই, কিন্তু আমাকে কোম্পানি কাজ দিয়েছে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর কাজ দিলেও দুঃখের বিষয় হচ্ছে আমি 6 মাস পরে আমাকে আমি কোম্পানির স্যালারি পাইছি। হ্যাঁ, আমি কাজ আমাকে 5 দিন পরেই দিছে, কিন্তু আমি কোম্পানির মূল স্যালারিটা পাইছি 6 মাস পর। এখন এই 6 মাসের ভিতরে আমি কি খাই না খাই কোম্পানির এই এই ধরনের কোনো ধার ধারণা, এটা শুধু আমার কোম্পানি না, এটা অনেক মানে অগণিত কোম্পানি এই সমস্যাটা, যে আপনাকে কাজ করাবে ঠিকই, আপনি কিন্তু আমার ডিউটি ছিল যেমন সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আপনি কিন্তু একটু লেটে যাইতে পারবেন না, আপনি কিন্তু টাইমের আগেই ওখানে পৌঁছাইতে হবে, এবং কি 2টার আগে কিন্তু আপনি বের হতে পারবেন না, কিন্তু স্যালারি দেওয়ার সময় আপনার স্যালারি নেই। তো এই ধরনের যেমন কি সমস্যা, এই সমস্যাটা শুধু আসলে আমার না, এটা এই সমস্যাটা বেশিরভাগ প্রবাসের ক্ষেত্রে এই সমস্যাটা। আচ্ছা, আমরা আপনার যেই 6 মাস আপনি কোনো স্যালারি পাই, ওই 6 মাস যেমন আমরা বাংলাদেশে যদি 6 মাস না, আমরা আরো বেশি দিনও যদি আমরা বেকার থাকি, তো আমাদের বাংলাদেশে একটা জিনিস হয় কি, আমি এক লাইন যেটা বলি, আপনার পকেটে যখন টাকা থাকবে তখন আপনার খোঁজ খবর নেওয়ার অনেক লোক থাকবে, যখন আপনার পকেটে টাকা থাকবে না তখন আপনি যে কোনো কাজ করতে গেলে আমাদের বিশেষ করে আমরাই বাধা দেই, এই তোমার দ্বারা এটা করা উচিত না বা এরকম কিছু। আচ্ছা, আমি কথা দীর্ঘায়িত করবো না, আমি আপনার কাছে জানতে চাই, এই 6 মাস আপনি যেভাবে ছিলেন
বেতন ছাড়া বা কোনো কিছু ছাড়া? জি, আমি প্রথমেই বলতে চাই, আসলে এই যে কোম্পানিগুলিতে মানুষ আসেই, কেউ হয়তো 5 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন, বা কেউ 1 মাস পরে কাজ পায়, কিন্তু কাজ পাওয়ার পরে যখন স্যালারি না পায়, তখন তাদের ভিতরে আরো হতাশায় কাজ করে। এবং কেউ, অনেক প্রবাসী ভাই বোন আছে যারা রুমের ভিতরে কান্না করে, যে হয়তো দেখা গেছে সে অনেক শিক্ষিত, ভালো একজন সার্টিফিকেটধারী, কিন্তু এখন এখানে যে কন্ট্রাক্ট নিয়ে আসছে, এখানে আসে দেখা গেছে যে তার উল্টো, এখন আসি ফাঁসি গেছে, কিছু করার থাকে না, তখন কি করে, যেই কোনো কাজ তারা খোঁজে। আমি যখন আসছি তখন 14 বছর আগের কথা, এখন বর্তমানে আরো পরিস্থিতি খারাপ। আগে আমরা চেকিং, অল্প চেকিং ছিল, আমরা যখন দেখছি যে আমাদেরকে আমাদেরকে শুধু আমি না, আমাদের অনেককেই শত শত কর্মীকে বা প্রবাসীকে স্যালারি দিচ্ছে না, তখন আমরা এই যে কাজ খুঁজতে শুরু করলাম, যে আমরা তো অন্তত পেট চালাইতে হবে, বাড়ির কথা বাদ দিলাম বা দেশের কথা বাদ দিলাম, তখন আমরা এই যে 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 কাজ পাইতাম সেই কাজগুলো করতাম অন্তত পেট চালানোর দায়ে। তো এবং কি, আমি শুধু আমি না, আমাদের আমার দেখা অনেক ভাই রুমে বসে বসে কান্না করত, যে আমি এত পড়ালেখা করে আসছি, আমি এখানে আসে এখন আমার কি কাজ খুঁজে নিতে হয় খাওয়ার জন্য, একমাত্র পেট চালানোর জন্য, আমি যে ক্ষুধা নিবারণ করব সেই ক্ষুধা নিবারণের জন্য আমাকে এখন কাজ খুঁজতে হচ্ছে। কি কাজ করতে খুঁজতেছি আমরা, সেটারও কোনো ইয়ে নাই, যে আমরা যেটাই পাই সেটাই করব। আমাদের এরকম গ্রুপ ছিল, আমরা যেটাই পাইতাম সেটাই করতাম, অন্তত যে আমরা আমাদের ক্ষুধাটা নিবারণ জন্য করতে পারি। তো ওই 6 মাস এমন ভাবে গেছে, হয়তো দেখা গেছে যে এটা হয়তো অনেকে শুনে, বা শুধুই আপনার ফেজে না, অনেক ফেজে প্রবাসীরা কথা বলে বা মিডিয়াতে দেখেন যে অনেক প্রবাসীরা, হাজার হাজার প্রবাসীরা না খাই থাকে। এটা আসলে শোনা কথা আপনাদের, কিন্তু আমরা নিজেরা দেখেছি এবং কি আমরা নিজেরা এটাতে পড়েছি, যে আমরা কতদিন চলে গেছে আমরা হয়তো ভাতও খাইতে পারিনি, আমরা সাধারণ যে বিস্কিট বা সাধারণ যে কিছু এটা খাই থাকতে হয়েছে। হ্যাঁ, তখন হয়তো দেখা গেছে যে আশেপাশে যদি দেখা যায় বাড়ির আশেপাশে বা গ্রামের বা একই জেলার যদি কোনো লোক থাকে, যদি হয়তো ওনারা আসেন, কিছু কিনে দিয়ে যান প্রথমত, তখন হয়তো একটু ভালো লাগে বা এই ধরনের কিছু। কিন্তু প্রথম অবস্থা ভাই এত সমস্যা ফিল করতে হয় বা এত এতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আসলে আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা যারা বাঙালি, আমাদের বেশিরভাগ আমরা দেখি যখন আমাদের বিভিন্ন প্রবাসী ভাইদের সাথে কথা বলি, ওনারা আমাদেরকে বলে যে ভারত, নেপাল, পাকিস্তানি বা অন্যান্য দেশের, আফগানিস্তান, বিভিন্ন দেশের লোকজন যখন বাইরে যায়, মিডিল ইস্টে যায় বা ইউরোপ কান্ট্রিতে গেলেও বাংলাদেশিরা কাজ পায় না। কিন্তু ওই যে নামগুলো আমি একটু আগে মেনশন করলাম, ওই দেশের লোকগুলো অনায়াসে কাজগুলো পায়। এই কাজ পাওয়া এবং আমাদের বাঙালিরা কাজ না পাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? জি, এটার মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন কি আমি আমার কথাই বলি, আমি কোনো কাজ শিখে আসি না। আসলে আমাদের দেশে যারা ভিসা দেয় বা ভিসার ব্যবসা করে, তারা একটা কথা সবাইকে বলে যে তুমি একটু পড়ালেখা জানলে হবে, ওইখানে একটু পড়ালেখা জানো বা পড়ালেখা শিক্ষিত লোকদের ওইখানে চাকরির অভাব হয় না। আমাদের বেশিরভাগ যারা ভিসা দেয় বা যারা যাদের মাধ্যমে আমরা আসি, ওনারা এই কথাটা বেশি বলে মানুষকে আসলে একটা বিভ্রান্তিতে মানে ইয়ে করে ফেলা আর কি। কিন্তু যেটা মূল, যেটা আমরা সশরীরে আসি পাইছি বা আমি নিজেও ভুক্তভোগী, সেটা হচ্ছে আমরা আসলে বাঙালিদের একটাই সমস্যা, যে আমি বিদেশে যাব, কিন্তু আমি ওইখানে যাব ঠিক আছে, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা বিদেশে যাব, কিন্তু আমরা যাওয়ার আগে কোনো কাজ শিখি না, সেটা যে ছোট কাজ হোক বড় কাজ হোক, হাতের কোনো কাজ শিখে আসি না বললেই চলে। আমি একটা গণনা করছি বা যদি বিভিন্ন পত্রপত্রিকা বা মিডিয়াতে আমি দেখেছি যে ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, 100-এ 95% যে কোনো হাতের কাজ শিখে আসে, যে কোনো কাজ তারা জানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশিদের বেলায়, আমি শত শত বলবো, 100 বলবো না বা 500 বলবো না, আমি 1000 বলবো, 1000-এর মধ্যে মনে হয় 995 জন কাজ বিহীন আসে, কোনো কাজ জানে না, সেটা বড় কাজ হোক ছোট কাজ হোক, হাতের কাজ হোক, হার্ডওয়্যার কাজ হোক, সফটওয়্যার কাজ হোক, যেটাই হোক, মানে কোনো কাজ শিখে আসে না। হয়তো 1000 জনের মধ্যে যদি খুঁজে বের করি,
পাঁচজন কিছু জানে, তো এই পাঁচজন তো আর গোনা ধরা যাবে না। তখন দেখা গেছে যে কি, আমাদের একই অফিসে হয়তো 10 জন নিয়োগ দিছে বাংলাদেশি, 10 জন নিয়োগ দিছে ইন্ডিয়ান বা নেপালি। এখন ওনাদের বাংলাদেশিদের বেলায় স্যালারি হয় পড়ে বাংলা টাকা হয়তো 15,000 10,000, কিন্তু ইন্ডিয়ান বা নেপালি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের স্যালারি পড়ে যায় 30-40-50 হাজার। কারণ কি? কারণ তারা কাজ জানে, ইলেকট্রিশিয়ান বলেন, তারপর ফাইভ ফিটারের কাজ বলেন, যেই কোনো এসি টেকনিশিয়ান বলেন, যেই কোনো কাজ তারা শিখে আসছে, সহসায় তারা নিয়োগ পেয়ে যাচ্ছে এবং কি ভালো স্যালারিতে। তো এই কারণে বাংলাদেশিরা এই কারণেই ভালো পেশায় নিয়োগ পায় না বা ভালো স্যালারিতে নিয়োগ পায় না, একমাত্র তারা কোনো কাজ শিখে আসে না, কাজ একেবারে শিখে আসে নাই বললেই চলে। শুধু মানে আমি বিদেশ যাব, বা বিদেশে যাচ্ছি কি কারণে, যা কি কাজে যাচ্ছি সেটাও জানি না, কেন যাচ্ছি সেটাও জানি না। তো এখানে আসার পরে এখন আমার যদি আপনার অন্তত কোম্পানি খারাপ থাকে, বা আপনাকে যে নিয়ে আসছে আপনার আত্মীয় স্বজন, যদি কাজের নিয়োগ দিতে দেরিও হয়, অন্তত ওভার টাইম গুলা করা যায় যে আমি ভাই এই কাজটা জানি, আমি মোবাইলের কাজ জানি, আমি ড্রাইভিং জানি, আমি সফটওয়্যারের কাজ জানি, বা আমি হার্ডওয়্যারের কাজ জানি, তখন তাদেরকে ওভার টাইম হিসেবে যে কোনো প্রতিষ্ঠান নিয়ে নেয় যে আপনি ঠিক আছে হাফ টাইম করবেন, বা 4টা থেকে রাত্রে 10টা পর্যন্ত করেন, বা সকালে যদি ফ্রি থাকেন করেন, অনায়াসে কাজটা পেয়ে যায়। যেমন কি আমি নিজেই কোনো কাজ শিখে আসি নাই, এই কারণে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে দেখতেছি একই অবস্থা। এটাতে থেকে আসলে একমাত্র উত্তরণের পথ হচ্ছে যারা বিদেশে আসতে চান বা বিদেশে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, দয়া করে অন্তত কিছু না কিছু আপনারা শিখেন, শিখে আসার পর দেখবেন আপনাদের সমস্যায় পড়তে হবে না। বিশেষ করে বড় বড় শহরগুলোতে লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ প্রবাসীরা বা বাংলাদেশের কিছু হাতের কাজ শিখে না আসার কারণে তারা এই যে রাস্তাঘাটে শুয়ে থাকতে হয়, কেউ কাজ দিচ্ছে না, রাত্রে ফার্কে ঘুমায় ও ফ্লাইওভার নিচে ঘুমায়, একমাত্র কারণ হচ্ছে তারা কোনো কাজ জানে না, কোনো প্রতিষ্ঠান তাদেরকে নিচ্ছে না, যেই কাজ আসছে সেই কাজ তো পায় না। তো তাদের ভিতরে এই সমস্যা কয়েকদিন পরে মিডিয়াতে দেখা যায়, একদম ভাই পাগল হয়ে গেছে, অমুক ভাই এরকম হয়ে গেছে। মূলত কারণ হচ্ছে একটাই, যে আমার পকেটে যদি এখন টাকা না থাকে বা আমার যদি ইনকাম না থাকে, তখন আমাকে অন্তত ফ্যাট তো বড়াইতে হবে, আমার খাওয়া খাইতে হবে। এখন আমি যদি খাওয়া খাওয়ার সুযোগ সুবিধাই না পাই বা খাওয়া খাওয়ার সিস্টেমে না পাই, তখন আমি কি করব? এই হচ্ছে মূল সমস্যা। তো এই কারণে আমাদের যারাই আসবেন বা আসতেছেন, অন্তত পক্ষে দয়া করে যে কোনো একটা কাজ শিখে আসার আমার অনুরোধ রইল। আমি একটা আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম, যে নতুনদের জন্য বা নতুনরা যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন, কিন্তু আপনার এই কথার প্রসঙ্গেই ওটার উত্তরটা চলে আসছে, যে নতুনরা যদি বিদেশ যাওয়ার জন্য আগ্রহী হয় অবশ্যই বাংলাদেশ থেকে যেন তারা কাজ শিখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জি আমি জি আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে আমরা মিডিয়াতে দেখতেছি বা বিভিন্ন খবর বা পত্রিকা আমরা দেখতেছি যে বিদেশ থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বা বৈধ পথে টাকা পাঠানোর জন্য সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। যেমন ব্যাংকে আপনাকে 1 লাখ টাকা কেউ আনায়, সেক্ষেত্রে 2,500 টাকা করে প্রণোদনা দেওয়া হবে, এরকম একটা নিউজ আমরা কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখলাম। কিন্তু তারপরেও মানুষ কেন অবৈধ পথে যাচ্ছে, মানে বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে? জি, ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে নিয়ে আসার জন্য। আসলেই বর্তমান পরিস্থিতিতে সব জায়গায় দেখা যায়, প্রতিটা নিউজে প্রতিটা মিডিয়াতে এই সমস্যাটার কথাই এখন বেশিরভাগ প্রচলিত হচ্ছে, বা এই সমস্যা নিয়ে বেশিরভাগ মানুষ কথা বলতেছে। এবং কি কিছুদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের একজন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উনিও প্রবাসীদেরকে একটু থ্রেট মূলক কথা বলতেছে, যে প্রবাসীরা যদি বৈধ চ্যানেলে টাকা না পাঠায় তাদের, তাহলে তাদের আত্মীয় স্বজনকে তলব করা হবে। দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখলাম যে বলতেছে, বা যদি বৈধ চ্যানেলে টাকা না পাঠান তাহলে আপনাদেরকে লিস্ট করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। যেহেতু আসলেই এই বিষয়ে বিভিন্ন ফেজ বা বিভিন্ন গণমাধ্যমে প্রবাসীরা কথা বলতেছেন, তারপরে আমি যেটা বলতে চাই, বা আমার যে ভিতরে একটা অবশ্যই আমিও কিছু জানি এ বিষয়ে, তো আসলে হয়তো দেখা গেছে প্রথমত হচ্ছে যারা বাংলাদেশে বসবাস করে, সে উনি ঊর্ধ্বতন কর্মকর্তা হোক আর যিনি হোক, উনি আসলে এই পরিস্থিতির মোকাবেলা উনি কিন্তু করে না।
প্রবাসীরা যে পরিস্থিতি, যে সমস্যার মোকাবেলা গুলো করতে হয়, ওনারা কিন্তু সেই মোকাবেলা, সেই পরিস্থিতি বা সেই সমস্যার সম্মুখীন হতে হয় না। এখন আমি হুট করে মুখ দিয়ে একটা কথা বলে ফেললাম, সেটা কি বুঝে বললাম না 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 বুঝে বললাম, সেটা আসলে আমি নিজে জানি। এখন ওনারা যেই কথাগুলি বলতেছেন যে প্রবাসীদেরকে এক হিসেবে ধমকি, এক হিসেবে হুমকি দিয়ে যাচ্ছেন, আমি মনে করি, আমি আপনার উত্তর দিচ্ছি, তারপরে আমার ওনাদের কথা অনুযায়ী শুধু আমার না, আমরা যারা প্রবাসে বসবাস করতেছি, তাদের এই প্রশ্নটা ওনাদের কাছে, শুধু একটা প্রশ্ন না, তিনটা প্রশ্ন আছে আমাদের। সেটা হচ্ছে, আমি আপনার পেজের মাধ্যমে যারা এই হুন্ডি বা বিকাশের ব্যাপারে এরকম অহনীয় কথা বলতেছে যেটা যৌক্তিকতা নাই, সেটা মানে যারা বলতেছে তাদের কাছে আমাদের সেই প্রশ্নটা হচ্ছে, যাদের বৈধ পারমিট নাই, প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যাদের বৈধ পারমিট নাই তারা কিভাবে বৈধ চ্যানেলে টাকা পাঠাবে, এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার কোম্পানির সাথে আমার একটা স্যালারি অ্যাগ্রিমেন্ট আছে, সেটা 1,000 হোক, সেটা 2,000 হোক, এখন আমি হয়তো দেখা গেছে কি আমি এখন 5,000 রিয়াল পাঠাইতে গেছি ব্যাংকে, এখন আমি ওই অ্যাগ্রিমেন্টের বাহিরের টাকাগুলি কিভাবে পাঠাবো, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন তাদের কাছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, আমি আজকে ধরেন এই 1 তারিখ আমি আমার স্যালারিটা বৈধ চ্যানেলে পাঠালাম, এখন 5 দিন 10 দিন পরে আমার বাড়িতে ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়েছে, যে কোনো একটা সমস্যায়, যে কোনো হয়তো কেউ অসুস্থ হয়ে গেছে, মানে ইমার্জেন্সি এখন টাকা লাগবে, এখন আমি 1 তারিখে টাকা পাঠাইছি, আমি 10 তারিখে আবার ব্যাংকে যাব টাকা পাঠাইতে, আমি আমাকে টাকা পাঠাইতে দিবে না, আমাকে বলবে যে কফিল ফোন করো, তোমার মালিক ফোন করো, তুমি 1 তারিখে টাকা পাঠাইছো, 10 দিনের মাথায় টাকা কই পাইছো, এখন আমি ওই টাকাগুলো আবার কিভাবে পাঠাবো। এই তিনটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে তাদের কাছে। তো আমি, আপনি যেটা বলছেন সেটার উত্তর হচ্ছে, আমি আসলে প্রশ্নের হয়তো ভিতরে মোটামুটি নিয়েও আসছি, দেখেন প্রথমত হচ্ছে যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, সবসময় আমরা চাই বাংলাদেশের উন্নতি, এটা আমাদের প্রবাসীদের সবারই মনের কথা, এটা আমরা, এটা না যে আমরা বাংলাদেশ থেকে চলে আসছি, আমরা বাংলাদেশকে এখন ঘৃণা করি, না, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ আমাদের প্রাণের দেশ, বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমরা সবসময় বাংলাদেশের উন্নত কামনা করি, কিন্তু আমাদের যে সমস্যাটা পড়তে হয়, এটা আসলে আমি দেখতেছি কি যে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবাই প্রবাসীদেরকে এক ধরনের হুমকির মুখে রাখছেন, এক ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন যে এটা বৈধ চ্যানেলে টাকা না ফাটাইলে এই করবো, সেই করবো, ওই করবো। আসলে এই যে দেখেন বাংলাদেশ ব্যাংকের যে যে ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছেন, যে বলছেন যে আমরা কি করব, প্রবাসীদের লিস্ট করে আমরা তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসবো, আজ পর্যন্ত বাংলাদেশ থেকে যে টাকা ফাঁসার হয়ে অন্য দেশে চলে গেছে, এইটা হয়তো হাতে গোনায় 2-1 জন বা 3-4 জন, কিন্তু সেই 3-4 জনের লিস্ট আপনারা করে জাতিকে দেখাইতে পারলেন না যে এই 5-6 জন লোক সারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, সেটা কিন্তু আপনি আপনি পারলেন না বা আপনারা পারলেন না, কিন্তু কোটি কোটি, প্রায় 1 কোটি প্লাস প্রবাসীর লিস্ট আপনারা করতে প্রস্তুত হয়ে গেছেন, কেন তারা বৈধ চ্যানেলে কেন টাকা পাঠাচ্ছে না, এটা আসলে আপনাদের যে কথা বা কর্মকাণ্ড হচ্ছে একটা মূর্খতার পরিচয়। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা নিজেকে মূর্খতার পরিচয় দিচ্ছেন, আপনি যে পজিশনের কর্মকর্তা আপনাকে ঠিক সেই পজিশনে কথা বলতে হবে, আমি যে পজিশনের আমাকে ওই পজিশনে কথা বলতে হবে। এখন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার মুখ দিয়ে এই কথা বের হয়ে গেছে যে আমরা আপনাদের আত্মীয় স্বজনকে ডেকে ডেকে নিয়ে আসবো, এমনকি আপনি ভয় দেখাচ্ছেন, কেন ভয় দেখাচ্ছেন, আপনি কি আজ পর্যন্ত, আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কি বিভিন্ন দেশের দূতাবাস, যে বাংলাদেশের দূতাবাস আছে তাদেরকে ডেকে নিয়ে আসছেন কখনো, বা তাদেরকে ডেকে, আমি একটা কথা বলি, যেটা আপনি, আমি আমার কথাটা শেষ করতেছি, তাদেরকে দূতাবাস গুলোকে ডেকে কখনো কি নিয়ে আসছেন, যে বা আপনারা আসেন আমাদের সাথে বসেন, যে মূল সমস্যাটা কি, প্রবাসী বাইরে কেন বৈধ চ্যানেলে টাকা ফাটাচ্ছে না, কি সমস্যা, এটা তো কখনো করেন নাই, যে দূতাবাসকে কখনো ডাকেন নাই, তারপরে শুধু ওইটাই দেখতেছি যে প্রবাসীরা কেন বৈধ চ্যানেলে টাকা ফাটাচ্ছে না, এখন আমার পারমিট নেই, আমি কিভাবে টাকা ফাটাবো বৈধ চ্যানেলে ভাই, এখন আমার আজকে আমি 1 তারিখে টাকা ফাটাইছি, আমি 10 তারিখে ওই টাকা আবার কিভাবে ফাটাবো,
ব্যাংকে এমন এত হ্যারাসমেন্টের শিকার হইতে হয় যেটা ভাষা প্রকাশ করা যাবে না, যে 1000 রিয়ালের যদি এগ্রিমেন্ট থাকে স্যালারির, আপনি যদি 1200 রিয়াল পাঠাইতে যান, বলতেছে তোর কোফিল্ডারে ফোন দে, তারপর তোর মালিককে ফোন দে, তোর কোম্পানির ম্যানেজারকে ফোন দে, এই টাকা কই পাইছস, এই করছস, সে করছস, এগুলা। তারপর এখন আপনার ফার্মিটে নাই, আপনি কি করবেন? আপনি তো ব্যাংকের আশেপাশে যাবেন না, তারা তো ঘর থেকে বাইর হয় না ভয়ে আবার ব্যাংকে যাবে। এই কারণে আল্লাহর হস্তে যারা আমরা সবাই বৈধ চ্যানেলের টাকা ফাটাইতে চাই এবং কি আমরা ফাটাই যতটুকু সম্ভব, কিন্তু সম্ভবের বাইরে যখন চলে যায় তখন আমরা পারি না, আমরা এই দেশের আইনের মধ্যে আমরা বাধা। প্রথমত আমরা আইনকে শ্রদ্ধা করি, বাংলাদেশের আইনকেও শ্রদ্ধা করি, আমরা যে দেশে বসবাস করি সেই দেশের আইনকেও শ্রদ্ধা করি। এই কারণে আমরা প্রবাসীরা যে যে দেশে থাকি সেই দেশের আইনের মধ্যে আমরা বাধা। আমরা আইনকে বিদ্যাঙ্গুলি দেখি কিছু করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা এনি টাইম আমরা অ্যারেস্ট হয়ে যাব তাহলে যদি আমরা আমাদের মতো কাজ করতে যাই। এখন এখন কোনো প্রবাসী কি চাইবে যে নিজে নিজে এই কোনো সমস্যার সম্মুখীন হইতে? আল্লাহর হস্তে আমি মনে করি যারা এই হুন্ডি বা বিকাশের ব্যাপারে কথা বলছেন, আপনারা ওইটা উদ্যোগ নেন যে কি করলে এই সমস্যা থেকে বের হয়ে আসব, আমাদের প্রবাসী ভাইয়া কি করলে সুন্দরভাবে টাকা পাঠাতে পারবে। বিকাশের টাকাটা যে অবৈধ অবৈধ বলার কারণটা হচ্ছে বিকাশটা একটা ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকের আন্ডারেই তো আছে, তাই না? তো বিকাশে যদি টাকা লেনদেন হয় তাহলে তো সরকারে এখান থেকে কিছু টাকা পাচ্ছে বা ব্যাংকও লাভবান হচ্ছে। তো বিকাশের টাকাটা কিভাবে অবৈধ বলে বারবার বলা হচ্ছে? জি ভাই, আসলে এই ব্যাপারে আমার এত অভিজ্ঞতা নাই যে বিকাশের ওনার ডাচ বাংলা ব্যাংকের বা ব্র্যাক ব্যাংকের একটা এজেন্ট সিস্টেম বিকাশ, তো এটা আসলে অবৈধ, যদি ওনারা অবৈধই মনে করেন বা অবৈধই বলেন, তো আমি মনে করি তাদের লাইসেন্স কেন বাতিল করেন না যে বিকাশ অবৈধ বা এটা অবৈধ, তাদের তো লাইসেন্স বাতিল হচ্ছে না। তো এই কারণে আমি তারা কেন বিকাশ অবৈধ বলতেছে বা বিকাশের সমস্যা, এটা আসলে আমার এত অভিজ্ঞতা নাই এই ব্যাপারে। কিন্তু হুন্ডির ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে তারা বলতেছে এই কারণে হুন্ডিতে সমস্যা, টাকাগুলা নাকি ফাঁসার হয়ে যাচ্ছে, এটা আসলে আমার এত ধারণা নাই এগুলোর ব্যাপারে। শুধু আমি যেটা বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে বা যেটা নিয়ে বেশি কথাবার্তা চলছে আমি আসলে সেটার উত্তর দিছি বা আমরা যে সমস্যার সম্মুখীন গুলা হতে হয় এদেশে, আমরা সমস্যায় পড়ে জর্জরিত হয়ে আছি, কিন্তু তারপরে ওই সমস্যা বা সমস্যা থেকে আমাদেরকে কিভাবে উত্তোলন করবে সেটা আসলে কেউ কেন চিন্তা করে না, বাংলাদেশ সরকার থেকে শুরু করে সবাই আমাদের সমস্যাগুলো থেকে আমাদেরকে কিভাবে তুলে নিয়ে আসবে সেটা চিন্তা করে না কেউ। শুধুই চিন্তা করে যে আপনি ওইখানে মারা যান না কি করেন, আমাদের দেখার বিষয় না, আপনি বৈধ না অবৈধ আমাদের দেখার বিষয় না। মানে ওনাদের বক্তব্যের মধ্যে আমরা এটাই পাইতেছি আর কি, যে আপনাকে বৈধ চ্যানেলে টাকা পাঠাইতেই হবে। এখন এটা আসলে আমার আমি আমি আমরা যারা প্রবাসে আসি তারা মনে করি এটা একটা হাস্যকর বিষয়। এটা হচ্ছে আপনি একটা লিমিটেশনের কথা বলছেন যে আপনার 1200 রিয়াল, 1500 রিয়াল বা 2000 রিয়াল আপনার মালিক আপনার একটা স্যালারি দিচ্ছে, এর অতিরিক্ত আপনি টাকা পাঠাতে গেলেই কোম্পানিকে আপনার ফোন দিতে হচ্ছে। আমি যতটুকু আপনার কথাতে উত্তরটা বলছি, আপনি যখন 2000 রিয়েলের আপনি চাকরি করেন, এর অতিরিক্ত টাকাটা বাংলাদেশে যেটা বোঝাচ্ছে ওই দেশ যে বুঝাচ্ছে আপনি 2000-এর বাইরে যে টাকাটা পাঠাবেন, হ্যাঁ, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। বাট আপনি তো দেশ থেকে টাকা কামানোর জন্য ওই দেশে গেছেন, আপনি 8 ঘন্টা ডিউটি করেন, 10 ঘন্টা ডিউটি করেন, কমে ডিউটি করার পর বাকি 4 ঘন্টা 5 ঘন্টাটা আপনি ওভারটাইম করতেছেন, আর আপনি যে 2000 রিয়েলের অতিরিক্ত টাকাটা দেশে পাঠাচ্ছেন নিশ্চয়ই এটা আপনার ওভারটাইমের, তাই নয় কি? তো হ্যাঁ, এটা ওভার, এই হ্যাঁ জি বলুন। এই জিনিসটা আপনার কথাটা আমি বুঝতে পারছি যে আমি যে অতিরিক্ত পরিশ্রম করি, আমার যে অতিরিক্ত পয়সাটা, এই পয়সাটা আমি বৈধভাবে পাঠাবো, আপনি আমাকে ওই সিস্টেমটা বের করে দেন, নিশ্চয় আপনি উত্তর দিতে যাচ্ছিলেন। জি, এখানে প্রথমত হচ্ছে এক এক দেশের এক একটা নিয়ম, যেমন কি সৌদি আরবের নিয়ম হচ্ছে আপনি কোম্পানিতে যদি জব করেন বা কোফিলের জব করেন, ওই জবের বাইরে আপনি বাইরে কোনো জব করতে পারবেন না, আপনার কোনো সরকারের অনুমতি নাই, সরকারের পক্ষ থেকে ওই অনুমতিটা নাই যে আপনি আবার বাইরে ওভার টাইম করেন। এটা হচ্ছে, এটা হয়তো দেখা গেছে আমার কোম্পানির ডিউটি 8 ঘন্টা বা 6 ঘন্টা বা 10 ঘন্টা হওয়ার পরে আমি ফ্রি আসি বা আমরা অনেকে ফ্রি আসি, হয়তো দেখে যে আমরা ওভার টাইম করি, কিন্তু এই ওভার টাইমটাই এক প্রকার অবৈধ। হ্যাঁ, এখন আপনি বাড়তি টাকা তো ওনারা যারা ব্যাংকে বসে আছেন তারা তো অবশ্যই অন্য চিন্তা করে,
হ্যাঁ, যে উনার স্যালারি এগ্রিমেন্টে লেখা আছে 1,000 বা 1,200 বা 1,500, বাড়তি টাকা উনি কই পাচ্ছে? তা আপনি বাড়তি টাকা কই পাচ্ছে এটা জিজ্ঞেস করে না, সরাসরি বলে যে তোমার ম্যানেজারকে ফোন দাও, তোমার কফিলকে ফোন দাও, তোমার মালিককে ফোন দাও, তুমি বাড়তি টাকা কই পাইছো। এই যে গত সপ্তাহে একটা সমস্যা, আমাদের এক প্রবাসী ভাই সমস্যা, উনি বিগত 4 মাস পর্যন্ত কোনো বাংলাদেশে টাকা পাঠায় নাই, 4 মাস পরে উনি ব্যাংকে গেছে টাকা পাঠানোর জন্য। উনার স্যালারি এগ্রিমেন্ট ছিল 1,500 রিয়াল, উনি 4,000 রিয়াল পাঠাইতে গেছে, সাথে সাথে জব্দ করে বলতেছে যে তোর কফিল আসতে বল, তোর কফিল আসার পরে টাকা ছাড়া হবে, তুই এত টাকা কই পাইছিস? বলতেছে যে আমি 4 মাস পর্যন্ত তো কোনো টাকাই ফাটাই নাই, তোদের কম্পিউটার ওপেন করলে আমার যে ইয়াস আমার সিস্টেমে ঢুকলেই দেখা যাবে যে আমি টাকা ফাটাইছি না না ফাটাইছি না। তাদের একটাই কথা হচ্ছে যে তোর কফিল আসতেই হবে, না আসলে আমরা টাকা ফাটাবো না, এবং কি টাকা অলরেডি জব্দ করে ফেলছে। এই কারণে আমরা বলছি, আমরা আমাদের যে ভাষাটা, আমাদের অন্তরের যে দুঃখ বা যে কষ্ট, সেটা হচ্ছে যে আমাদের এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য এই যে যারা বড় বড় কর্মকর্তারা কথা বলতেছেন, ওনারা কি উদ্যোগ নিচ্ছেন? ওনারা আমাদেরকে বলুক যে আমরা এই উদ্যোগ নিচ্ছি আপনাদেরকে এই সমস্যাগুলো থেকে তুলে আনার জন্য। আসলে আব্দুল হান্নান ভাই, আপনার কথাতে আমরা আজকে কয়েকটা বিষয় জানতে পারছি। সর্বপ্রথম, আপনার বাংলাদেশ থেকে যখন আপনি বাইরে গেছেন ওই সময় আপনার কাজের ব্যাপারটা জানলাম, এরপর আর বর্তমানে আপনি আসলে মানে ওই দেশে কি করছেন, কি চাকরি না ব্যবসা বা অন্য কিছু? জি আলহামদুলিল্লাহ, ধরেন শুধু আমি না, আসলে প্রবাসী ভাইরা প্রথমত আসলেই একটা সমস্যায় অনেক বছর কেটে যায়। তো প্রথমত হচ্ছে আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা প্রবাসে যান একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন, যে কোনো কাজে, ছোট কাজ ছোট হোক কাজ বড় হোক, সাথে সাথে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিতে হবে। ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষায় আপনাকে জয়ী হইতে হবে। আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনো সাকসেস নামক জিনিসটা পাবেন না। এই কারণে আমরা যারাই প্রবাসে আসি, হয়তো প্রথম দেখা গেছে 3-4-5 বছর অনেক কষ্টে থাকে, আস্তে আস্তে যখন ওই দেশের ভাষা, ওই দেশের আইন কানুন, ওই দেশের রাস্তাঘাট, ওই দেশের সবকিছু মোটামুটি যখন আয়ত্তে চলে আসে, তখন আমরা যে কোনো ভাবে হোক, কফিলের মাধ্যমে হোক, মালিকের মাধ্যমে হোক, যে কোনো একটা সিস্টেম করে করতে পারি। যারা হয়তো কোম্পানিতে বা মালিকের আন্ডারে কাজ করে তারাও করতে পারে, আবার এখন বর্তমানে অনেকে মালিককে দিয়ে লাইসেন্স বাহির করে অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে। তো আমি যেটা করছি, আমি মালিককে দিয়ে, আমার যে কফিল আছে ওনাকে দিয়ে আমি লাইসেন্স বাহির করে আমি ব্যবসা করতেছি। তবে বর্তমান গত মাসে একটা আইন হচ্ছে যে সবাই কফিলের আন্ডারে চলে যেতে হবে, নিজের ব্যবসা বলতে এখানে কিছু থাকবে না, সবাই যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবকিছুই কফিলের আন্ডারে আগে থেকে আছে, কিন্তু এখন চেকিং চলতেছে খুব জোরে সোরে যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে জরিমানা করে দিবে। এই কারণে আসলে আমি ব্যবসার সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় 5-6 বছর থেকে, বা হয়তো ক্লাস হবে কিছু, কিন্তু লাইসেন্স, যে লাইসেন্সের উপরে ব্যবসা চলছে ওই লাইসেন্সটা হচ্ছে আমার কোম্পানির নামে, আমার কফিলের নামে। দেখ আলহামদুলিল্লাহ ভাই, আসলে আরো কিছুক্ষণ সময় থাকলে হয়তো আমার খুব ভালো লাগতো, কিছু সময় স্বল্পতা আমাদের বাংলাদেশের সময় আর আপনাদের ওইদিকে সময়টা অনেক ডিফারেন্ট। তো আমি সবসময় যারা সৌদি প্রবাসে থাকে, আমি মনে করি সৌদি যে থাকাটা আসলে একজন মুসলমান হিসেবে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের স্বপ্ন থাকে আমরা আল্লাহর ঘর দেখবো, আল্লাহর ঘরের সামনে নিজে সেজদায় লুটিয়ে পড়বো, আল্লাহর ঘরের সামনে কান্নাকাটি করব, মন খুলে কাবা ঘরটাকে দেখব। কিন্তু আমাদের আসলে জানি না কিসমতে আছে কিনা, বাট যারা সৌদিতে থাকে বা মক্কা মদিনাতে থাকে, আমি মনে করি একজন প্রবাসী হিসেবে উনি খুবই সৌভাগ্যবান। তো আপনি কি মক্কায় থাকেন না মদিনায় থাকেন? জি না, আমি মক্কায়ও না মদিনাও না, আমি সৌদি আরবের একটা ডিস্ট্রিক্ট আভা, আভা ডিস্ট্রিক্টের আরেকটা ছোট একটা শহরে থাকি, আলবিশা নামক একটা শহরে। এই দেশে আসলে শহরের অভাবও নাই, বড় ছোট শহর মিলে প্রায় 200-300 মতো শহর আছে। তো মক্কা মদিনা আমার থেকে অনেক দূরে, মদিনা অনেক দূরে, মক্কা আমার থেকে 550 কিলোমিটার। তারপরে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি 2-3 মাস পর পরে উমরা করার জন্য, বা এই আর কি যাই
যাওয়ার আর সুযোগ সেজন্য পাওয়া। বললাম আর কি, আসলে সৌদি আরবে থাকা এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার, একটা রহমতের ব্যাপার। কারণ আর খাস দিলে বা খাস ইয়েতে যখন মক্কা মদিনাতে যাওয়া হয় তখন এটার অনুভূতিটা অন্যরকম। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তো আব্দুল হান্নান ভাই, আমি আসলে আমার নিজের বাসা থেকে বলবো, যেহেতু সময় যেহেতু বাড়ছে, আমি একটা জিনিস জানতে চাই। আপনি তো প্রায় দীর্ঘ সময় দেশের বাইরে, এই বাইরে থাকা অবস্থায় অনেক প্রিয়জনকে আপনি আপনারা হারিয়েছেন, যাদেরকে ছোট দেখে গিয়েছেন, হয়তো তারা বড় হয়ে গিয়েছে, যাদেরকে বৃদ্ধ দেখে গিয়েছেন, তারা হয়তো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, এবং বর্তমান সময়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছে। যদি এই প্রশ্নটা করা ঠিক না, তারপরে আমি করি, কারণ যেহেতু প্রবাসীদেরকে নিয়েই আমাদের আলোচনা। যখন আপনি বাইরে থেকে শুনেন যে দেশ থেকে কেউ ফোন দিয়ে বলেছে আপনার প্রিয় কোনো মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ওই মুহূর্তটা আপনারা কিভাবে ফেস করেন? জি, প্রবাসীদের মনের আসলে একটা দুঃখ এইটাই যে বিগত কয়েক বছরে আমার আপনজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ আপনজন দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আসলে আমরা যখন প্রথমেই এই মৃত্যুর সংবাদগুলো শুনি, তখন আমরা এক ধরনের হতাশা বোধ করি, এবং কি আমাদের যে মনের ভিতরে যে একটা আবেগ, যে কান্না, ওইটা আমাদের অটোমেটিক চলে আসে। এবং কি আমার এক আত্মীয় গত সপ্তাহ গত কিছুদিন আগে মারা গেছে, বিশেষ করে আমি মনে হয় এক সপ্তাহ পর্যন্ত আমি কান্না করছি। তো এই ধরনের আমাদের যাদের বেশিরভাগই বাবা মা, অনেকের ভাই, অনেকের একবারে ক্লোজ যারা মারা যাচ্ছে, তাদের আসলে কিছু করার থাকে না, মানে এখানে বসে বসে শুধু কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। হ্যাঁ, এই দেশে আসলে যারা, এই দেশ না, বিশেষ করে প্রবাসের ঈদ বলেন বা ভালো কোনো দিন বলেন বা এই ধরনের এই যে মৃত্যুর ঘটনা ঘটছে, হয়তো দেখা গেছে সেই লোকটা কি ডিউটিতে, আপনি ডিউটি থেকে চলে আসতে পারবেন না, হয়তো যদি নমনীয় হয় ম্যানেজার বা কোম্পানি আপনাকে হয়তো একদিন বা দুই দিনের ছুটি দিবে। কিন্তু অনেকে আছে যে বলে কি যে নামাজ পড়ে দোয়া কর, তারা চলে গেছে আলহামদুলিল্লাহ বল, এই ধরনের বলে তারা। কিন্তু আমরা তো বুঝি আমাদের ভিতরে কেমন চলে যাচ্ছে, বা আমরা বুঝি আমাদের আসলে সবসময়, আমি একটা কথাই বলি, যদি আমাদের এলাকার বলেন, গ্রামের বলেন, বা আমাদের আত্মীয় স্বজন বলেন, কারো মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আমি একটাই আফসোস করি, হায় আজকে বিদেশে পড়ে থাকার কারণে, প্রবাসে পড়ে থাকার কারণে এই লোকটাকে, এই আমার অমুককে মাটি দিতে পারিনি বা নজর শেষ দেখাটা দেখতে পারিনি। মানে এইটা আমাদের খুব আক্ষেপ, আমাদের খুব, আমাদের মনের ভিতরে কলিজা লেগে যায় এই জিনিসটা। ধন্যবাদ আব্দুল হান্নান ভাই। আসলে প্রবাসী ভাইদের অনেক অনেক কথা থাকে, হয়তোবা সময় স্বল্পতার কারণে আমরা শব্দ শুনতে পারি না, এমন অনেক রাত কেটে যাবে যদি আমরা আপনাদের জীবন সম্পর্কে, আপনাদের সংগ্রাম সম্পর্কে আমরা শুনতে যাই। সর্বশেষ আমি তাকে ধন্যবাদ জানাবো, আপনাদের এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে প্রায় 40 মিনিটের মতো সময় দিয়েছেন। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অনুষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা যেন অনুষ্ঠানটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনাদের অভিযোগ গুলা আমার মাধ্যম দিয়ে হলেও যদি আপনাদের কিছুটা সমস্যার সমাধান হয়, সেটাতে আমি চিরকৃতজ্ঞ থাকব। আর সর্বশেষ আমি একটা কথা বলবো, যে বাংলা বাইরে যারা থাকেন অথবা দেশে যারা থাকেন, যারা নিজেদের অর্থ রাখার জায়গা পান না, তার মানে এত ওভার টাকা হয়ে গেছে যেটা এখন আপনি ঘরে রাখলে অবৈধ থাকে, বাইরে রাখলে অবৈধ থাকে, তো যেটাকে জাকাত বলা হয়, আমি মনে করি আপনার সেই সম্পদের কিছু অংশ বাংলাদেশের অনেক গরিব মেধাবী আছে, যারা এই কিছুদিন আগে দেখলাম ফর্ম ফিল আপের টাকা জোগাড় করার জন্য হিমশিম খাচ্ছে, বা বিভিন্ন রকম বিভিন্ন ভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়। তো আমি সবাইকে বলবো, যে যে মাধ্যম দিয়ে পারেন অবশ্যই, গরিব বা অসহায় ছাত্রছাত্রী, বিধবা বা যে রকমই হোক, আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করলেও করতে পারেন, আমি নতুন করে কিছু বলবো না। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানে ইনশাল্লাহ আরো কোনো দেশের
কোন এক ভাই অথবা প্রবাসী বোন আমরা উপস্থিত হব। আব্দুল হান্নান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি 1 মিনিটে আমাদের দর্শকদের সম্পর্কে কিছু বলেন বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আপনার যে উদ্যোগ, সে উদ্যোগ যেন সব সময় চলমান থাকে, আলহামদুলিল্লাহ। তো দর্শকদের জন্য আমার যেটা সব সর্বশেষ যেটা থাকবে কথা, সেটা হচ্ছে আসলে আমাদের জন্য, আমরা যারা প্রবাসী আছি, আমাদের জন্য আপনারা সব সময় মন খুলে কথা বলবেন, দোয়া করবেন, আমাদের সাথে চেষ্টা করবেন, আমাদের যে আত্মীয় স্বজনরা আছেন আমাদের সাথে মন খুলে একটু কথা বলার জন্য, হাসি হাসি খুশিতে আমাদের সাথে একটু হাসি মাখা কথা বলার জন্য আমাদের সাথে। আমরা আসলে যারা প্রবাসী আছি, সবসময় আমরা চাই যে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদের সাথে সবসময় সুন্দর ব্যবহার করুক, সুন্দর আচরণ করুক, সুন্দরভাবে কথা বলুক, এবং কি বাংলাদেশের যা যে যেখানে আছেন, যারাই আছেন, সবাই প্রবাসীদের জন্য প্রবাসীদেরকে নেক নজরে দেখবেন, এটাই আমার সর্বশেষ কথা। ধন্যবাদ আব্দুল হান্নান ভাই। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।